বন্ধুরা, গাছে কলম করার এক নতুন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। কলমটি আমি করেছি আমার ফলবান গোলাপ জামের গাছে। তার পুরো পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন, এটি একটি আমার ফলবান গোলাপ জাম গাছ। এই গোলাপ জাম গাছে আমি একটি ঢাল নির্বাচিত করে নিয়েছি। ঢালটির তিন ভাগের এক অংশ কেটে, কাটার দিয়ে কেটে হালকা করে একটু চাপ দিতে হবে। এরপর আস্তে আস্তে কাটারটি উপরের দিকে নিয়ে যাব। এভাবে 4 ইঞ্চি পরিমাণ একটি কাণ্ডে তিন ভাগের এক অংশ তুলব। তোলার পর একটি পরিষ্কার পানির বোতল লাগবে। কাণ্ডের তোলা অংশটি পানির বোতলের ভিতর ঢুকিয়ে দিয়ে উপরে বাঁধ বেঁধে দিব। এরপরে মাঝখানে একটি গিট দিয়ে তাও কাণ্ডের সাথে ভালো মতো করে বেঁধে দিব। এরপর বোতলটিতে পানি ভর্তি করে দিব। যেহেতু গাছে একটি লাগিয়েছি, সাধারণত অল্প অল্প পরিমাণ পানি এতে শুকিয়ে যায়। যে পরিমাণটা শুকিয়ে যাবে তা এতে আবার দিয়ে দিতে হবে। অর্থাৎ বোতলে পানিগুলো ভর্তি রাখতে হবে। এভাবে 3 মাস অতিক্রান্ত করার পর দেখবেন শেকড়ে ভরে গেছে বোতলটিতে। আমি এটি পরীক্ষামূলকভাবে আমার গোলাপ জাম গাছে করেছি। শেকড় যখন ভর্তি হবে তখন কলমটি কেটে নেওয়ার সময় হয়ে যাবে। কাটার দিয়ে মূল অংশটি 1.5 ইঞ্চি নিচে করে কেটে নেবেন। বোতলটি বের করে নিতে হবে। এতে কি পরিমাণ শেকড় হয়েছে আপনারা দেখছেন। এই বোতলটিতে 3 মাসের মতো পানি থাকায় এতে কিছু শ্যাওলা জমে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেকড় হয়েছে। এখন কলমটি টবে লাগানোর পালা। টবে লাগানোর ক্ষেত্রে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে, নচেৎ এত বড় গোলাপ জাম গাছের কলমটি টেকানো কষ্ট হয়ে যাবে। একটু এটি সরাসরি লাগানো যাবে না, যেহেতু বড় চারা রোদে সাধারণত শুকিয়ে যেতে পারে। তাই একটি টবে মূল অংশটি বসিয়ে দিয়ে শেকড়টা বাঁকা করে দিয়ে মাটি দিয়ে ভালো মতো চেপে দিতে হবে। চেপে দেওয়ার পর পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে নিয়মিত পানি দিয়ে পরিচর্যা করতে হবে। 15-20 দিন পরিচর্যা করলেই চারাটি যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে।